What's up guys, welcome back to my YouTube channel. আজ আমরা আবার আরেকটা নিউ ভিডিও নিয়ে আসছি হিটম্যান ব্লাড মানির উপরে। গত এপিসোডে আমরা লিটারালি হিটম্যানের অর্ধেক কনসেপ্ট তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, গেমটা কিরকম। এটা ওপেন ওয়ার্ল্ড না বাই দ্য ওয়ে, এটা একটা স্টোরি বেসড গেম। মানে এখানে তোমাদেরকে এক একটা মিশন দিবে যেটার পিছনে একটা স্টোরি লুকায় আছে। তো অনেকে স্টোরিগুলো বুঝে না, দ্যাটস ওয়াই আমি এটা 2006 এর একটা ফেমাস গেমের স্টোরি মোড গেম নিয়ে তোমাদের কাছে আসছি। তো এখানে একটা গাড়ির ভিতরে ভিলা ভিতর ঢুকে এখন গাড়ির থেকে একজন নামছে, একদম মানে কি বলবো, মানে আমি চিনতে পারতেছি না এটার প্রফেশন কি ছেলেটার। বাট দেখি কি হয়, এটা প্রফেশন তোমার ভিতরে ঢুকলে বুঝতে পারবো, আস্তে আস্তে তো ক্লিয়ার হবেই। এখানে একটা বডিগার্ড আছে, আই থিঙ্ক এটা কোনো একটা চিফের ভিলা হবে আমি যা বুঝতেছি, লেটসি কার ভিলা। তো এখন ছেলেটা এই যে ঢুকলো, ও ভিলার ভিতর ঢুকলো, বডিগার্ডে ওকে পারমিশন দিছে ভিতরে ঢুকার জন্য। ও বললো আলেকজান্ডার, তো এটা মনে কোনো একজন এজেন্টের সিনিয়র অফিসার হবে। তো আলেকজান্ডার বললো এই, আচ্ছা ও একটা রিপোর্টার গাইজ, হ্যাঁ ও এখানে মনে হয় আই থিঙ্ক এখানে একটা নিউজ নিতে আসছে। যাই হোক, ও আলেকজান্ডারের কাছে একটা নিউজ নিতে আসছে। ওকে আলেকজান্ডার বললো আমি একটু রেস্ট নিচ্ছিলাম, এখন তুমি একটু বসো আমি আসতেছি, এখন আসতেছি। তো ওকে বলছে এখানে বসতে, অ্যান্ড ও অ্যাজ দ্য রিপোর্টার ও এখানে তোমার ওই মাইক যেন রেকর্ড করতে পারে যেন কথা, ও ওইটা নিয়ে আসছে, একটা ডিভাইস নিয়ে আসছে, গ্যাজেট নিয়ে আসছে। তো এখন ও এখানে কিছু ইনফরমেশন গ্যাদার করতে আসছে যেন ওর নিউজ চ্যানেলের মধ্যে ওই ইনফরমেশন ও প্রোভাইড করতে পারে মানুষের কাছে, যেন ওইটা প্রোভাইড করতে পারে, ও ওইটা নিয়ে আসছে গাইস। তো ও এখন এটার ব্যাপারে বোঝার চেষ্টা করতেছে। আই থিঙ্ক এখানে হিটম্যান 47 কে নিয়ে কথা হচ্ছে, মানে হিটম্যান 47 বলে মরে গেছে যা লাগতেছে, বাট আমার হিসাবে তো মরে নেই। ও কেমনে মরলো আমি তো বুঝলাম না। যাই হোক, এটা আস্তে আস্তে যাইতে যাইতে আমরা অনেক ক্লিয়ার হব, কারণ আমি একটু আগে হিটম্যানের মানে এর আগের এপিসোডটাতে হিটম্যান দিয়ে একটা মিশন কমপ্লিট করছি, ও কেমনে মরছে আমার এই জিনিসটা মাথায় আসে নাই। তো এখানে আলেকজান্ডার বললো এই যে হিটম্যান চলে আসছে, আলেকজান্ডার ওকে বললো ওই পেপারটা পড়তে। তো এই যে হিটম্যান এখন ওর গ্যাজেট, মানে আই থিঙ্ক এটা ওর ল্যাপটপ, 2006 এর একটা ল্যাপটপ, তুমি বুঝতেছো, জাস্ট ইমাজিন করে দেখো, তখন এগুলো ছিল না গাইজ। তো এখন ও এখানে একটা মিশন পাইছে, দুইটা এখানে লোক আছে, ওদের নামগুলো আমার টাফ লাগতেছে কারণ ফ্রেঞ্চ টাইপের লোক, তো ওদের নামগুলো কেমন জানি। যাই হোক, এই যে একটা টার্গেট মানে একটা বস, এখন সেকেন্ড টার্গেটে সেকেন্ড টার্গেট আসবে, এটা ফার্স্ট টার্গেট যে প্লেন দিয়ে মাত্র নামলো, এই যে একটা সেকেন্ড টার্গেট, এদের দুইজনকে মেরে ফেলতে হবে এখন আমাদেরকে, মানে হিটম্যানের থেকে ওদের দুইজনকে মেরে ফেলতে হবে কারণ ওরা গ্যাংস্টার। তো এখন আমি ট্রাই করব সাইলেন্টলি কাজটা করা, বাট আমার হিসাবে সাইলেন্টলি জীবনও হয় না। অ্যাট দি লাস্ট আমি ঠিক গিয়ে অ্যাকশনে চলে যাইগা, মানে রাশের উপর চলে যাইগা। তো লিটারালি এটা অনেক বড় একটা ভিলা টাইপের, মানে এটা একটা আইল্যান্ড টাইপের। তো এই আইল্যান্ডের মধ্যে ওই দুইটা বস আসে এখানে স্টে করতেছে, অ্যান্ড ওই ওদের বডিগার্ড গুলো ওদেরকে সিকিউরিটি দিচ্ছে, যেমন এই যে একটা বডিগার্ড, এই বডিগার্ডটা এখন আমি মেরে ফেলবো আমার ফাইবার দিয়ে, বাট এখানে সিরিঞ্জ আছে, সিরিঞ্জটা দিয়ে আমি ওকে সিরিঞ্জ যোগাই দিছি। যাই হোক, এখন ওর ক্লোথসটা নিব, বিকজ এই ক্লোথসটাই আমার ওই তোমার ভিলার ভিতরে এন্ট্রির জন্য একটা কি কার্ড। তো ওর ক্লোথসটা নিলে আমি ওই ভিলার ভিতর ঢুকতে পারবো। তো ক্লোথসটা আমি চেঞ্জ করে নিলাম, অ্যান্ড ওই শর্টগানটাও নিয়ে নিব। শর্টগানটা নেওয়ার আগে গাইজ আমি ওকে ওর বডিটাকে হাইড করে ফেলি, কারণ এখানে আসে যদি বডিটা কেউ দেখে তাহলে উড়াই ফেলবে, মানে বুঝো নাই। তো আমি এখন ওই বডিটাকে এখানে লুকাই ফেলি, দেখি নেক্সটে আমি কি করতে পারি। ওকে আপাতত এখানে রেখে দিই গাইজ, অ্যান্ড আমি এখানে একটা শর্টগান ছিল শর্টগানটাকে ঠিক করে নিই। এখানে একটা এক্সক্লেমেটারি মার্ক দেখাচ্ছে, এক্সক্লেমেটারি মার্কগুলো মানে বোঝাচ্ছে গাইজ তোমার এইগুলো দিয়ে তুমি একটা মানে সাইলেন্ট কিল করতে পারবে এই এক্সক্লেমেটারি মার্কগুলো দিয়ে। তো গাইস এখন আমি রুফটপে ঘুরতে ঘুরতে পড়ে গেছি গা, তো এখন আবার উপর উঠবো, এখন আবার রুফটপের উপর উঠছি, লেটসি এখান থেকে কিছু দেখা যায় নাকি। আমি এখন এখানে সার্ভে করতেছি, ওই যে এখানে একটা বডিগার্ড আছে, আর এখানে কেউ আছে, আর এখানে কেউ নাই। তো আমি চেষ্টা করি বডিগার্ডটাকে আমার চেহারাটাকে দেখানো, যেন ও এদিকে দৌড়ায় আসে আমাকে মারার জন্য। তো ওকে আমি ওকে আমার চেহারা দেখানোর ট্রাই করতেছি গাইস, বাট ও এদিকে তাকাচ্ছেই না। তো তাকাবে, ডোন্ট ওয়ারি, পেশেন্স ওই মেইন কথাই যে তাকাইছে। এখন কল করছে গাইস, কল করে এখন ও আস্তে দৌড়ায় দৌড়ায়, এখন ও মানে ওর বডিগার্ড থেকে বলে দিছে দ্যাট আমি এরকম একটা র্যান্ডম পিপল একটা উপরে দেখছি, রুফটপের উপরে দেখছে। এখন ও আরেকজন আসতেছে ওর পিছে পিছে, সো আমার থেকে একটা
কভার নিতে হবে, লাইক এরকম একটা টিপিপি নিতে হবে যেন আমার কঠিন না হয়, যেমন দুইজন দৌড়ায় দৌড়ায় আসতেছে, আসুক দুইজনকে মেরে ফেলবো। এই দুইজন আসো আসো, তোমাদের জন্য কেন মধু আছে, মধু, তাড়াতাড়ি দৌড়ায় দৌড়ায় আসো বাবুরা। তো ওরা প্রায় পৌঁছে গেছে গাইস, অ্যান্ড আমি এখানে টিপিপি নিয়ে বসে আছি, ওরা আসলে যেন আমি শটগান দিয়ে মেরে ফেলতে পারি। ম্যাপে আরেকটা রেড মার্ক দেখছিল, ওইটা হচ্ছে বস ছিল গাইস। তো এই যে ওরা দুইজন আসছে, এখানে আসছে, ওরা ফাইন্ড আউট করার ট্রাই করতেছে, এই যে আরেকটাও আসছে। এখন আমি আমার পিস্তল দিয়ে মারবো শটগান, কারণ বিকজ শটগানের সাউন্ডটা অনেক একটু বেশি। তো পিস্তল দিয়ে মারি দিই, একটা শেষ, দুইটা শেষ, দুইটা শেষ। এই পিস্তলেরও রিকয়েল আছে, চিন্তা করে দেখো গাইস। তো আমি এখন আবার ম্যাপে চেক করি কেউ, ওকে এখানে আরও দুইজন আসতেছে আই গেস, আসুক ওরা দুইজন আসুক, ওদের দুইজনকেও মেরে ফেলবো। তো ওদের দুইজনের জন্য এখন আমি পেশেন্স রেখে ওয়েট করবো যেন ওরা এখানে আসে আর ওরা যেন মরে যায়। তো ওই দুইটাও আসতেছে আসুক, লেটস সি ওদের দুইজনকে মেরে ফেললে, মানে আমি এরকম করে যদি যত বেশি কমায় ফেলতে পারি সিকিউরিটি, তত বেশি আমার লাভ। বাট হিটম্যানের ক্ষেত্রে হিটম্যানকে বসে লুকায় লুকায় গেমটা শেষ করা, বাট আমি লুকায় লুকায় গেম শেষ করবো না, আমি লিটারালি এরকম করে, আমি এরকম করে গেমটা খেলি, বুঝছো। তো ওরা দুইজন আসছে, ফায়ারের আওয়াজ শুনে ওদের দুইজনের হাতে শটগান, বাট দুইজনকে মেরে ফেললাম। আমার রিকয়েল দেখছো, লিটারালি এত রিকয়েল দিয়ে গেমটা খেলা যায়। তো এখানে কেউ আওয়াজ পায় নাই, তো এখন আমি ওদের থেকে শটগান কালেক্ট করবো অ্যান্ড ওদের ড্রেসটা পরে ফেলবো, কারণ ওরা হচ্ছে যে ওরা একটু মনে হাই র্যাঙ্কের কোনো একটা অফিসার হবে। তো স্যুট ভিআইপি গার্ড, হ্যাঁ স্যুট ভিআইপি গার্ড, ভিআইপি ড্রেস এটা। তো এটা পরে ফেললাম অ্যান্ড এখন আমি আস্তে আস্তে ভিতরে চলে যাওয়ার চেষ্টা করব। তো এখন আমি ওয়ে দিয়ে যাচ্ছি, উপর দিয়ে যাচ্ছি না, কারণ আমার লাইফ চলে যাবে। এখান থেকে আমি ক্লাইম করে ঢুকে গেলাম। ওকে এখন যে একটা ম্যানশন দেখতেছো গাইস, এই ম্যানশনের ভিতর ঢুকে দেখি ম্যানশনের ভিতর কোনো কেউ আসে নাকি। তো ম্যানশনের ভিতর ঢুকলাম, এখানে একটা বডিগার্ড টোল মারতেছে, মানে গার্ড একটা এখানে সিকিউরিটি সিকিউর করতেছে প্লেসটাকে। তো এখানে ও ওদিকে যাচ্ছে, তো আমি কি করব, ওর পিছনে পিছনে আস্তে আস্তে যাই অ্যান্ড সাইলেন্টলি ওকে কিল করার ট্রাই করব। তো কোনো এখানে আরেকটা গার্ড আছে গাইস, ওই দেখছো। তো ওই গার্ডটাকে মারার আগে আমি এই গার্ডটাকে মেরে ফেলার ট্রাই করব। ওকে এখন ও ওদিকে গেছে গা, ও বুঝে গেছে গা, ও বুঝে যাওয়ার কারণে ওকে এখন আমার থেকে মেরে ফেলতে হবে গাইস। ও কাহিনী করতেছে ও আমার লগে, ওর থেকে আমি ওয়েপেনটা নিয়ে নিলাম, ওয়েপেনটা নিয়ে এখন আমার হাতে এটা নিলাম। এটা নেওয়ার পর ওর সাথে আমি পাঞ্চিং করব। উমা ওর নিচে চলে আসছে, নিচে চলে যাওয়ার আগে ওকে মেরে ফেলছি। ওকে নিচের থেকে একজন কেউ আসতেছে আই গেস, নিচের থেকে কেউ একজন আসতেছে আমার হিসাবে। ওকে আসার আগে আমি ওকে ড্র্যাগ করে কোনো মতো ভিতরে নিয়ে যেতে পারলে হবে, আর আমার কোনো কাজ নাই। তো ওকে এখন আমি ড্র্যাগ করে ওকে আমি কোনো মতো ডোরের ওই পারে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, না কেউ আসে নাই এখনও, যাক বাঁচা গেছে। এখন আমি ড্র্যাগ করে ওকে এখানে নিয়ে আসলাম। এখন ওই যে ও আরেকটা, এখানে আরও দুইজন বডিগার্ড আছে গাইস। তো বিফোর দ্যাট আমি ওকে এখানে কোনো ডাম্প করার কোনো ওয়ে আছে নাকি দেখি, যে এখানে একটা ফ্রিজ পাইছি, এই ফ্রিজের মধ্যে ওকে এখন আমি ডাম্প করে দিব যেন কেউ না বুঝতে পারে এক কথায়। তো এক কথায় সাইলেন্ট কিল করে খেললে তোমার কি হয়, ভিডিওগুলো অনেক লেন্দি হয়ে যাবে। সো আমি যদি রাশ করে খেলি তাহলে ভিডিওটা অনেক তাড়াতাড়ি, মানে তোমরা বোর হবা না এক কথায়। তো যাই হোক এখন আমি দুইটাই ট্রাই করব, সাইলেন্ট কিল করেও তোমাদেরকে সাইলেন্ট কিলের এক্সপিরিয়েন্স দিব অ্যান্ড রাশ কিল রাশ খেলেও তোমাদেরকে রাশ কিলের এক্সপিরিয়েন্স দেব। সো এখানে একটা বডিগার্ড ঘুমাচ্ছে আর এখানে কিছু অ্যামিউনেশন আছে, তো আমি অ্যামিউনেশনগুলো কালেক্ট করে নিব। বিফোর দ্যাট আমি ওকে মারার ট্রাই করি, ওকে ও ঘুমাচ্ছে, ওকে মারার কোনো উপায় নাই, ও উঠলেই তারপর ওকে মারতে পারবো, এছাড়া কোনো উপায় নাই। সো আমি এখান থেকে অ্যামিউনেশনগুলো কালেক্ট করে নিই, এখানে শটগান আছে, শটগানটা হাতে নিছি, কিছু করবে না তো না, ঠিক আছে। ওই শটগানটা ফেলাই দিছি, আবার এখানে কিছু অ্যামিউনেশন পাইছি, অ্যামিউনেশনগুলো নেওয়ার আগে ওকে মেরে ফেলি গাইস। হ্যাঁ এখন ওকে আমি গলা চিপে মেরে ফেলবো, এনাও এনাও। ওকে এখন ও মরে গেছে, ওর কাছে কিছু নাই, কারণ ও ঘুমানোর আগে তোমার এখানে গানসগুলো রেখে গেছে, এই যে টেবিলের মধ্যে গানসগুলো রাখছিল। তো গাইস এখন ওই শটগানের অ্যামো এবং এসএমজির অ্যামোগুলো আমি পিক আপ করে ফেলতেছি, কারণ এগুলো আমার লাগবে গাইস। তো আমি যে এগুলো কালেক্ট করে নিলাম, এখন আমার স্টেয়ারসের থেকে উপর উঠতে হবে। উপর ওঠার আগে তোমার নিচে একটা বডিগার্ড ফুটতেছে, ওকে মারার চেষ্টা করবো আমি। তো শটগানটা কিনা আপাতত ফেলাই দিই, পরে শটগানটা নিব, এই যে আমার এই ভিতরেই। ও যাই হোক, ওকে কি ইগনোর করবো নাকি ওকে মেরে ফেলবো, না ওকে ইগনোর করি, বাদ দাও। এই না, এই যেখানে একটা সিকিউরিটি গার্ড আছে গাইস, ও আমাকে চিনে বলছে, ও এখন আমাকে ফায়ার করতেছে গাইস।
ও কেন ফায়ার করছে দ্যাট ওয়াই ওকে আমি ফায়ার করে ফেললাম। অ্যান্ড গ্যাস বার যেখানে বসও আছে, বসটাকে মারা লাগবে, না হলে বসটা ভাগে যাবে। উমা এখানে একটা বডিগার্ড আসছে, গান বাই কর ভাই, তুই গান বাই কর। উমার দুইটা বডিগার্ড আসছে। ওকে আমি এখানে আমার স্কিলস আমি এখানে দেখাই দিলাম, আমার স্কিলস এ উমা এখানে শটগান নিয়েও চলে আসছে ভাই, কোত্থেকে আসতেছে? তাড়াতাড়ি এটা আমি খুলি, খুলে বসটাকে মেরে ফেলি, না হলে দেরি হয়ে যাবে। গান হাতে নে, এখন একে মেরে ফেলি। গুড, ওকে আমার একটা অ্যাচিভমেন্ট কমপ্লিট, বসটাকে মেরে ফেলছি। ওর কাছে একটা পিস্তল ছিল, স্নাপ নোস থেকে কি জিনিস, ওই পিস্তলটা আমি কালেক্ট করে ফেলবো। ওইখানে বসে বসে এনজয় করতেছিল, ওর এনজয় আমি বের করে দিছি। তো এখন আমি কাউকে দেখতেছি না, তো আমি এগুলো কালেক্ট করিনি, কারণ অ্যামিউনেশন দরকার আমার, অ্যামিউনেশনই সবচেয়ে মেন জিনিস। এখানে কিছু এসএমজি অ্যামিউনেশন আছে, ওগুলো আমি কালেক্ট করে নিলাম গাইস। এই যে এখানে আরেকটা আছে এসএএফ এসএমজি, এটাও কালেক্ট করে নিলাম। এখন আমি আবার নিচে যাচ্ছি। আর আমার বডিতে দেখছো তোমার ওই দাগ পড়ে গেছে, দ্যাট এখানে কেউ আমাকে ফায়ার করছে, রক্ত বের হচ্ছে, ওটা দাগ পড়ে গেছে। এই শটগানটাও আমি কালেক্ট করে নিলাম গাইস। তো চিন্তা করে দেখো, 2006 একটা গেমে এতটাই কনসেপ্ট ক্লিয়ার করছে, এতটাই মানে লিটারালি অনেক ক্লিয়ার একটা মানে অনেক একটা হিট একটা গেম ছিল 2006। তো এখন আমি শটগানটাকে এখানে আপাতত রেখে দিলাম। অ্যান্ড এখান থেকে আমি বের হবো, বের হয়ে অপোজিট আরেকটা ম্যানশন আছে, ওই ম্যানশনে যাব। ম্যানশনে যাওয়ার আগে এখানে একটা সিকিউরিটি গার্ড আছে, ওকে মেরে ফেলার ট্রাই করবো। ওর থেকে শটগানটা নিয়ে ফায়ার করে ফেলছি ভুলে, তো শটগানটা রিলোড নিয়ে নিলাম সাথে সাথে। তো এখন এখানে মানুষ আসবে, মানুষ আসার আগে আমার থেকে এখান থেকে সরে যেতে হবে, বা এখান থেকে আমি টিপিপি নিয়েও মারতে পারবো। যেমন ও যাচ্ছে ওখানে, কারণ ওখানে ফায়ার হয়েছে, এখানে আরেকজন আসছে, ওরা এখন ওদিকে দেখুক, আমি আস্তে করে ভিতরে ঢুকে যাই গাইস, কি বলো? তো ওরা এখন ওখানে চেক করতেছে, চেক করুক কেমন মরলো, কী কী হইলো, ওগুলা যাচাই বাছাই করতেছে। ওই যে ও দেখো, ও এখন চেক করতেছে ফায়ার কেমন হইলো, ওইটা চিন্তা করতেছে। বাট ওর সামনে আমি দাঁড়াইছিলাম, ওর কোনো খবর নাই। তো এখান থেকে ও যাচ্ছে গা, একজন চলে যাচ্ছে গাইস। আমি কি করব চিন্তা করতেছি, কারণ আমার হিসাবে এখন এখানে অ্যাকশন অ্যাকশনে যাইলে সমস্যা আছে। সো এখানে একটা ওয়ে আছে, দেখি ওয়ে দিয়ে কই যায়, এটা দিয়ে কোথাও যাওয়া যায় না। তো ওই ছেলেটা গেছে গা গাইস, এখন এখানে আই থিঙ্ক এখানে একজন আছে, ওকে মেরে ফেলি গাইস। কারণ আমি এখান থেকে যত বেশি কমায় ফেলতে পারবো তত বেশি আমার লাভ। তো আমি এটাই ইউজ করি, কারণ ওইটা ইউজ করলে অনেক সাউন্ড ক্রিয়েট হবে। তো আমি ফাইবার ওয়্যার দিয়ে ওকে মেরে ফেললাম, ওকে মেরে এখন ওর থেকে ওর শটগানটাও নিয়ে নিবো, আবার আমার শটগানটাও পিক করে নিবো, যেন অ্যামিউনেশন কম না থাকে। ওকে ওর ড্রেসটাও পরে ফেললাম সাথে সাথে, কারণ ড্রেসটাও লাগবে, কারণ আমি এই এই এলাকাতে মানে এ ভিলাতে ড্রেস ছিল ভিআইপি গার্ডের। আর ওই যে আরেকটা বস আছে, ওর ড্রেস হচ্ছে যে ও সিকিউরিটি ড্রেস হচ্ছে এটা। তো আমি এই ড্রেসটা পরে ফেললাম গাইস, অ্যান্ড এই ড্রেসটা ক্লিন আই গেস, তো আমাকে কেউ বুঝবে না। আর এখানে কেউ গার্ডস তো নাই, সিকিউরিটি গার্ড দিবে এরকম কেউ নাই। তো এখানে সব ইনভিট, ওকে এখান থেকে কেউ আসছে না, এটা একটা মহিলা, ওই যে ভিতরে একটা সিকিউরিটি গার্ড, তো ওটাকে আমি অ্যাভয়েড করি গাইস আপাতত আমি। তো এখন এখানে কোনো একটা ইনভিটেশন পার্টি চলতেছে, ওর হাতেটা কি, আমি একটুর জন্য ওর হাতে গান মনে করছি, বাট এটা একটা ক্যামেরা ছিল, যাই হোক বাদ দাও। তো এখন এখানে একটা জায়গা আছে, এই জায়গার বাইরের সাইডে একটা গার্ড দেখলাম, এই যে গার্ডটা। তো এটা আমি কেমনে বুঝছি গাইস, ওই ম্যাপ দেখে বুঝছি, কারণ ম্যাপ দেখলে তুমি কে কোথায় আছে এটা বোঝা যাবে। তো এটা আবার এটা এটা আমার একদম বেস্ট ওয়ে, যেমন আমি এখন সাইলেন্ট কিল করে ফেললাম, কেউ বুঝলো না, ওকে এখন মেরে ফেলছি। কারণ আমার যতটুকু পারে আমি এখানে কমায় ফেলার চেষ্টা করব, মানে এখানে মানুষ বেশি থাকলে আমার জন্য অসুবিধা, বুঝো না গাইস। তো আরেকটা জিনিস আমি দেখছিলাম, এই আউটসাইডের এখানে কিছু অ্যামিউনেশনের একটা এক্সক্লেমেটারি মার্ক দেখছিলাম। তো এক্সক্লেমেটারি মার্কের এখানে কিছু অ্যামিউনেশন আছে শটগানের, ওই শটগানের অ্যামিউনেশনগুলো নিয়ে নিলাম। যেমন 3 out of 181 অ্যামিউনেশন আছে আমার। তো এখন আমি আবার বেরোইলাম, বস বেরোইছে গাইস, ফাইনালি বস বেরোইছে। বসকে মেরে আমি দৌড় মারার ট্রাই করবো, ঠিক আছে? তো এই যে এটা বস, এখন ওকে মারে আমি একটা দৌড় মারবো, কি বলো? এই যে মারলাম, এখন আমি আমার যে পথ দিয়ে আসছি ওই পথ দিয়ে দৌড় মারবো, ঠিক আছে? সোজা দৌড়, কোনো পিছনও তাকাবো না, বামও তাকাবো না, কারণ এত বডিগার্ড মারার কোনো দরকার নাই। তো ব্যস্ত হচ্ছে কি, আমি ঘরে ঘরে ঢুকে আস্তে আস্তে করে চলে যাই এখান থেকে, মানে এখান থেকে এক্সিট করার ট্রাই করবো, কারণ এখানে এতগুলোকে মারে কোনো লাভ নাই গাইস। দ্যাটস ওয়াই আমি এখন কিরকম যাচ্ছি আমি, ওকে বডিগার্ডটা অ্যালার্ট হয়ে গেছে গা, যাই হোক ওরা অ্যালার্ট হোক, যাই করোক, আমার কিছু যায় আসে না। ওকে এখানে একজন ছিল, বাট ওকে আমার মারতে হবে গাইস, না মারলে সমস্যা আছে। বাট আমাকে ভিতরে ঢুকতে হবে, কারণ শটগানের রিকয়েল অনেক বাজে গাইস। তো আমি ভিতরে ঢুকলাম,
ভিতরের থেকে কোনো পয়সা নাকি দেখি, মানে এখান থেকে বের হওয়ার জন্য ট্রাই করব, কারণ এই যে এখানে আসে গেছিতে ভাই, শর্টগান দিয়ে হবে না, শর্টগান আমার লাইফ কদ্দুর খাইছে, দেখো গাইজ শর্টগান দিয়ে হবে না, শর্টগানের রিকয়েল অনেক বেশি গাইজ, এত রিকয়েল দিয়ে কিছু হবে, আর ওইটার লাইফ হতে ও শিট। আরেকটা আছে এসএমজি নিয়ে, ওকে মেরে ফেললাম, এটা হচ্ছে যে হাই ভিআইপি সিকিউরিটি, যাই হোক ইগনোর করলাম। এখন উপরের থেকে কোনো ওয়ে পাই নাকি দেখি গাইজ, এদিকে একটা ডোর আছে, এখানে বসের রুম ছিল, আমি একটু টিপিপি নিবার ট্রাই করতেছি, কারণ আমার এইচপি অনেক কম গাইজ। এত একজিট, একজিটটা আই থিঙ্ক নিচের দিকে, এই যে আমি তোমাদের দেখাবো একজিটটা কোন দিকে, মানে আমি প্রথম দিকে যেখানে মানুষ মারা শুরু করছি ওই জায়গায় কিন্তু একজিটটা, ঠিক আছে। তো এখন আমি আস্তে আস্তে আবার নিচে যাই, দেখি সিচুয়েশনটা কীরকম। আর আমার এইচপি অ্যাজ ইউজুয়াল অনেক কম, আমি শর্টগান দিয়ে ওকে লং রেঞ্জে মারতে পারবো গাইজ, আই ডোন্ট থিঙ্ক সো আমি ওকে মারতে পারবো। তো আমি পিস্তলটা বের করে নিলাম, পিস্তল দিয়ে মারতে পারবো, পিস্তলটা নিয়ে হাতে, এখানে একটা কয়েন মেলাম আর কি, কয়েন দিয়েও কিছু হবে না, কারণ ওরা অ্যালার্ট হয়ে গেছে, ওরা অ্যালার্ট না থাকলে তখন আমি কিছু একটা করতে পারবো, বুঝো নাই। তো এখন আমি শর্টগানটা এখানে ফেলাই দিলাম হুদাই, আবার পিক করে এখন ওর ক্লোজ রেঞ্জে গিয়ে মারি দিই, যেটা হবে দেখা যাবে, ঠিক আছে না। তো এখন ওকে মেরে ফেললাম, ওর থেকে এসএমজিটা নিলাম, এখন আবার এই রুমের ভিতর ঢুকে দেখি কোনো অন্য কোনো ওয়ে পাই নাকি, এখানে একটা এসএমজি আছে, এসএমজিটাও কালেক্ট করে নিলাম, কেউ আছে না, কেউ নাই আপাততে। তো আমি এই ডোর দিয়ে বের হয়ে দেখি সিচুয়েশন কীরকম, আস্তে আস্তে বের তো হইতেই হবে, নাহলে আমার এক্সিট পয়েন্ট এখানে না, আমার এক্সিট হইতে হবে। এখানে একটা কিচেন নাইফ আছে, যাই হোক এটাও নিয়ে নিলাম, কোনো কামের না, তাও রাখে দিলাম। তো এখন এখানে দেখতেছি, তাও আমি এখানে, কারণ আমি এখন বেরোচ্ছি না গাইজ, কারণ বের হইলে সমস্যা আছে, বুঝো নাই। তো বের হওয়ার আগে আমি একটু সিচুয়েশনটা বুঝি, কারণ সমস্যা হচ্ছে যে আমার এইচপি কম, তো আমি বের হইলে ইনকেস যদি আমাকে কেউ দেখে ফেলে আর আমাকে কেউ ফায়ার করে তাহলে সমস্যা আছে, যেমন এখন কেউ নাই এখানে। তো আমি আস্তে আস্তে করে এখান থেকে বের হওয়ার চেষ্টা করি, না এখানেও কোনো ওয়ে নাই বের হওয়ার, আমার থেকে বের হইতে গেলে এখান থেকে বের হইতে হবে, এই একটাই ওয়ে আছে। তো ওকে মারা লাগবে গাইজ, তো ওকে আমি সাইলেন্ট কিল করার চেষ্টা করব, কারণ এখানে ফায়ার করলে আমার দৌড়াবে গাইজ, তো আমি এখানে ফায়ার করবো না, এখন ওকে আমি সাইলেন্ট কিল করার চেষ্টা করব। ইঞ্জেকশন হাতে নিছে, ইঞ্জেকশনটা ঢুকাই দিব সোজা, এ নাও ইঞ্জেকশনটা ঢুকাই দিছে গাইজ, এখন ও আই থিঙ্ক বেউস হয়ে গেছে, নাহলে ওর মধ্যে কোনো একটা ভাইরাস ঢুকে গেছে, আই ডোন্ট নো, বাট পয়জেন, হ্যাঁ এখানে একটা পয়জেন আছে, ও মরে যাবে গা ওই পয়জেনের কারণে। তো আমি আমার শর্টগানগুলো আবার পিক করে নিলাম, পিক করে এখন এখান থেকে আবার আস্তে করে এখান থেকে বেরোয় যাবো গা। হ্যাঁ ও ওদিকে তাকায় আছে, ও মাই গড, ভাগ ভাগ ভাগ, পিছে ও শিট, ওকে মারা লাগবে গাইজ, ওকে মেরে ফেললাম, ভাগ ভাই তুই দাঁড়াইস না, তুই আর দাঁড়াইস না, ভাগ সোজা সোজা ভাগতে থাকতে হবে, কারণ গাইজ সেখানে আরও অনেক সিকিউরিটি আসবে, অ্যান্ড গ্যাস পার্ট ওরা আমার দৌড়াইতে দৌড়াইতে আমার মারে ফেলবে। তো আমি চেষ্টা করতেছি গাইজ সেখান থেকে ভাগা, দেখো এখনও একজন আসতেছে, যাই হোক ও আসতে থাকুক, ও আস্তে আস্তে আমাকে হারাই ফেলবে, কারণ আমি আমার এক্সিট এখে নেই। তো আমি তাও পিছিয়ে তাকাচ্ছি, কারণ ও দেখে ও কদ্দূর পৌঁছাইছে, ও যেন আমাকে না দেখতে পারে, আমি এই যে এখান থেকে এই যে ছোটো ওয়েটাই আমার হচ্ছে এক্সিট, এক্সিট দিয়ে আমি চলে যাবো গা। ভিতর দিয়েও এক্সিট আছে, ওই যে তোমরা একটা সিঁড়ি দেখছিলা মাঝখানে যে একটা সিঁড়ি ছিল, ওইটাও একটা একদিন পয়েন্ট ছিল, বাট এক্সিট ওইটা দিয়ে না গিয়ে, কারণ ওদিকে অনেক সিকিউরিটি থাকতো, তো আমি ও এক্সিট পয়েন্ট দিয়ে না গিয়ে আমি এদিক দিয়ে চলে যাচ্ছি, কারণ এটাই ব্যাস, এটা দিয়ে দুই তিনটা সিকিউরিটি থাকলে থাকবে, ওগুলাকে মেরে আমি এক্সিট করে ফেলবো, মিশনটা কমপ্লিট করে ফেলবো। আমার মেন টার্গেট ছিল কি জানো, আমার মেন টার্গেট ছিল ওই দুইটা বডিগার্ড, ওই দুইটা গ্যাংস্টারকে মারা, অ্যান্ড গ্যাস ওয়ার্ড আমি ওই দুইজনকেও মেরে ফেলছি, আর টুকটাক অ্যামিউনেশনও কালেক্ট করে ফেলছি। এখানে দেখি, এখানে এখনও কাউকে দেখতেছি না, এখানে একটা ছেলে স্মোকিং করতেছে, তো এখানে এখানে দুইজন আছে, হ্যাঁ আমি একজনকে দেখছি গাইজ, এই যে এখানে একজন আছে, আরেকজন ওই পাড়ায় আছে। তো ওকে আমি চেষ্টা করি ধাক্কা দিয়ে ফেলাই দিতে, যাই হোক ও চিন্তা করতেছে এখানে করতে কাজটা, ওকে আমি শর্টগান নিয়ে আসছি, চিন্তা করে দেখো ক্লোজ রেঞ্জে শর্টগান কী পরিমাণ ডেঞ্জারাস। আর ওখানে বসে ছিল গাইজ, বসে থাক, ও আওয়াজ শোনার পর এখন ও দৌড়ায় দৌড়ায় এদিকে আস্তে আস্তে আসুক, ও ক্লোজ রেঞ্জ আসবে, আমি শর্টগান দিয়ে ধাম করে মারে দিব, শর্টগানে ক্লোজ রেঞ্জে সেরাই নাও, দেখছো শর্টগানে কি পরিমাণ ড্যামেজ। ওকে লিফ্টে কেউ আসছে আসছে মনে হয় গেস, আই ডোন্ট নো, লিফ্টটা খুলছে না, কেউ বাইরে নেই, যাক আমি মনে করছি এখানে কোনো ফোর্স আসছে, কোনো সিকিউরিটি আসছে, না কেউ আসছে না, যাক বাঁচা গেছে। তো এখন আমি এখানে একজন লোক ছিল, ওই লোকটাই আসছে, আই থিঙ্ক মেনটেন্যান্সের লোক, তো ওকে মারা লাগবে না। আমি এখান থেকে ওই গানগুলো কালেক্ট করে নিয়ে, অ্যামিউনেশনগুলো কালেক্ট করে নিয়ে সোজা
আমি এক্সিট করব, এক্সিট করব এই প্লেনটা দিয়ে। সো এই গেমটা, এই এই এপিসোডটা এখানেই শেষ হয়ে যাবে গাইস। এই যে দেখো আমি এখন প্লেনের উপর উঠছি অ্যান্ড প্লেনটা চালু করলাম অ্যান্ড গ্যাস বার আমি এখান থেকে ফ্লাই করে ফেললাম গাইস। তো গাইস আজকের এপিসোডটা, মানে আজকে যে স্টোরিটা ছিল তেমন ইন্টারেস্টিংও ছিল। মানে দুইটা বসকে মারা হয়েছে অ্যান্ড এখানে তোমার ওই যে অ্যাসাসিনেশন করছে যে ওটা লেখা আসছে। তো তোমাদের যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই লাইক করবা, আর কমেন্টে বলবা কেমন লাগছে, অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবা। তো নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো, টিল দেন বাই বাই, সি ইউ সুন।